অশোক দা সেই সভায় সভাপতিত্ব করছিলেন, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও ছিলেন এই গুরুত্বপূর্ণ সভা। এবং ঈদের দিন আপনারা জানেন শোভা হাজরা বলে এক ভদ্রমহিলা পুজো দিয়ে রাস্তা পেরোচ্ছিলেন, মারা গেছিলেন, তার ছেলেও উপস্থিত ছিল। শেষ না করে ওই বৈঠক থেকে আমরা আসতে পারছিলাম না, কিন্তু আপনাদেরও অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকারে আয়তনে কত বড় সেটা বিবেচ্য নয়, আন্তরিকতায় কোনো ঘাটতি নেই। এবং যে উদ্দেশ্য, যে লক্ষ্য, যে মানসিকতা নিয়ে আপনারা এই সংগঠন তৈরি করেছেন সেটা খুবই প্রাসঙ্গিক আজকে আমাদের সমাজের জন্যে। এবং সেই কাজ আপনারা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা সাহায্যের মধ্যে দিয়ে সার্থকভাবে করতে পারবেন এই প্রত্যাশা রাখি। এবং আপনাদের সমিতি মানুষের প্রয়োজনে এবং আপদে বিপদে তাদের পাশে দাঁড়াবে, বিশেষত দুস্থ মহিলা এবং যে সমস্ত মহিলারা বিভিন্ন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন। এখনো পর্যন্ত আমাদের দেশে নারী পুরুষের সমান অধিকারের কথা সংবিধান স্বীকৃত হলেও মানসিকতার দিক থেকে বাস্তবিক আমরা অনেকেই পিছিয়ে আছি। এখনো আমাদের মনে হয় বহু জায়গায় যে সেই তারতম্য আছে, বিভেদ আছে, পার্থক্য আছে, ফারাক আছে। এখনো আমাদের দেশে কোথাও কোথাও সতীদাহ প্রথা আছে, কোথাও কারো ছায়া মারালে তাকে অনেক শাস্তি পেতে হয়। আমাদের মধ্যেও, আমাদের এই এলাকাতেও, এই আধুনিক সমাজেও বিভিন্ন মহিলাকে সাংসারিকভাবে, সামাজিকভাবে নির্যাতনের শিকার হতে হয়, ডাইনি অপবাদে মানুষের হাতে খুন হতে হয়। এটা আমাদের সচেতনতার অভাব, এটা আমাদের বোধগম্যতার অভাব এবং আমাদের সেকেলে ও সংস্কারচ্ছন্ন মানসিকতার প্রভাব থেকে আমরা পুরোপুরি মুক্ত হতে পারিনি। মুখে আমরা বলি সমান অধিকার, দেশের জনসংখ্যার 1-2% ফারাক পুরুষ আর মহিলা প্রায় সমান সমান। এবং আমাদের দেশের হাজার হাজার বছরের যে ইতিহাস, সেই ইতিহাসে সে ঝাঁসি রানী লক্ষ্মীবাই থেকে শুরু করে, সুলতানা রেজিয়া থেকে শুরু করে, ইন্দিরা গান্ধী থেকে মমতা ব্যানার্জি পর্যন্ত বহু মহিয়সী নারী অবদান আমাদের দেশকে সমৃদ্ধ করেছে। সেখানে আমরা এখনো পর্যন্ত মানসিকভাবে কতটা আধুনিক হয়েছে নারী পুরুষের বিচারে সেটা নিশ্চয়ই বিবেচ্য। তথাপি আপনারা এই এলাকার এত মহিলা একযোগে ঐক্যবদ্ধভাবে আপনারা এগিয়ে এসে একটা সংস্থার জন্ম দিয়েছেন এবং সেই সংস্থাকে নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে, বিশেষত মহিলাদের পাশে থেকে কাজ করার জন্যে উদ্যোগ নিয়েছেন, এর জন্যে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আমরা অত্যন্ত আনন্দিত বজবজবাসী হিসেবে এবং আপনাদের পাশে প্রয়োজন অনুযায়ী থাকতে পারলে নিজে গর্বিত হব এবং ধন্য হব। আপনাদের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি এবং আপনাদের এই নবগঠিত সমিতি যাতে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে কাজ করতে পারে, আগামী দিনে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে পারে, সেই কাজে আপনারা সফল হবেন এই ধারণা রেখে, এই প্রত্যাশা রেখে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। এর সঙ্গে আমি জানাচ্ছি যে বজবজ মহিলা কল্যাণ সমিতির পক্ষ থেকে বজবজ পৌরসভার পৌর প্রধান শ্রী গৌতম দাশগুপ্ত মহাশয়কে আমরা প্রধান পৃষ্ঠপোষক ও মুখ্য পরামর্শদাতার এই পদটি দেওয়ার জন্য অনুরোধ করছি।
আমি অনুরোধ করব বজবজ বিধানসভার বিধায়ক শ্রী অশোক দেব মহাশয়কে আমাদের বজবজ মহিলা কল্যাণ সমিতি সম্বন্ধে কিছু বলার জন্য। বজবজ মহিলা কল্যাণ সমিতির সভাপতি, সভানেত্রী, সাধারণ সম্পাদক এবং সদস্য ও সদস্যবৃন্দ, বজবজ পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বক্তব্য রেখেছেন, এখানে আইনজীবী করিম ভাই আছেন, এলাকার অত্যন্ত প্রিয় সতীবৃন্দ, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে আসার জন্য। আশা করি পরিবেশ নিয়ে আপনারা আমাদের ভুল বুঝবেন না। এই দেখতে পাচ্ছি বজবজ মহিলা কল্যাণ সমিতি প্রথম বর্ষ দুর্গোৎসব, তাই তো 2015। হ্যাঁ, আর লিখেছে খুব সুন্দর, মা মাটির মানুষ মানে আসছে কি ধরনের, তাই তো? ওই যে মাটির তৈরি মূর্তি, আর মানুষ মানে এর কল্যাণ হোক, মানুষের কল্যাণ হোক। যে বুদ্ধিটা খাটিয়েছে সুন্দর কেটেছে, তার মাথায় চিন্তাছে সুন্দর ওপরে। হ্যাঁ, ধন্যবাদ। জ্যোতিকা স্লোগান মমতাও রাখছি, তাই তো বলো না, সেই স্লোগানে আপনারা কাজ করেছেন, আমি আশা করব অন্তত আপনারা সেই স্লোগানটাকে কাজে লাগাবার চেষ্টা করছেন। এই ওয়ার্ডের মধ্যে এত মেয়েরা এসে হাজির হয়েছে এত রাত্রে 8টা বাজে, তাছাড়া আজকে রথযাত্রা, তার মধ্যে আপনার রথযাত্রার বাজারে না গিয়ে এখানে এসে হাজির হয়েছেন, আপনাদের উদ্দেশ্য অত্যন্ত প্রিয়তা ও মহৎ। আমি দেখছিলাম এখানে কর্মসূচি আপনাদের আছে 1, 2, 3, 4, 5, 6, 7 করে, এবং বিস্তারিত জানতে লগন করুন, তাই তো? তার মানে আপনাদের উদ্দেশ্যটা অত্যন্ত প্রিয়তা ও মহৎ। যদিও আজকাল দেখে দেখছেন যে মেয়েরা কোন অবস্থায় পিছিয়ে নেই, রাজ্যের মুখ্যমন্ত্রী ও মেয়ে, এই জেলার সভাধিপতি সেও মেয়ে, বজবজ পৌরসভা চেয়ারপারসন সেও মেয়ে, কাজে মেয়েদের এগিয়ে যাওয়ার আরো প্রবণতা থাকা উচিত বলে আমি মনে করে থাকি। আজকাল মেয়েরা পাইলট চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, বাইকও চালাচ্ছে, তাই তো?